ঘূর্ণিঝড় আম্পান ও অতিরিক্ত জোয়ারের পানিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার দিনব্যাপী পানগোসি নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট জেলা ইউনিট। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য ও জেলা পরিষদের সদস্য আফরোজা আক্তার লীনার উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট শাহ ইয়া লম্বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা সাবুল, জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির টিম লিডার শরীফুল ইসলাম জুয়েল, উপজেলা বহরবনিয়া খাউলিয়া ও সেতারা আব্বাস টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে পৃথক পৃথকভাবে 192 পরিবারের মাঝে হাইজিন পার্সেল, শেল্টার টুল, কিটস, ডিগনিটি কিটস ও তার পলিন সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ ই আলম বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক এসব সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি সার্বক্ষণিক সাধারণ জনগণের পাশে রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী করোনা সহ যে কোনো দুর্যোগেই ধৈর্যের সাথে সকলকে মোকাবেলা করতে হবে। উপজেলা পরিষদ থেকে বলেন, ইউনিয়ন পরিষদ থেকে বলেন, ছবিটা একটু দ্রুত নিয়ে নেন। আমার ক্যামেরা দেবো কার কাছে? এদিকে তাকাও দিন একটু। এই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।